হ্যালো এভরিওয়ান, নমস্কার। আমি পিয়ালি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা আমাদের সুইজারল্যান্ড ট্রিপের 6 নম্বর দিন। একটু আগে আমরা টপ অফ ইউরোপ গেছিলাম, এখন সেই টপ অফ ইউরোপ থেকেই আমরা নিচে নেমে যাচ্ছি। এখন আমরা যাব গিন্ডেলওয়াল ভিলেজে। এটা হচ্ছে পুরো গিন্ডেলওয়াল ভিলেজ। এটা হলো গ্রিন্ডেলওয়াল টার্মিনালের ট্রেন স্টেশন। এখান থেকে গিন্ডেলওয়াল ভিলেজ যাওয়ার জন্য এই ট্রেন করেও যাওয়া যায় আর বাস করেও যাওয়া যায়। আজকে আমরা বাস করে যাচ্ছি, কারণ আমরা গিন্ডেলওয়াল ভিলেজ তো ঘুরবই, তাছাড়াও গিন্ডেলওয়াল ফার্স্ট বলে একটা জায়গা আছে, সেখানে যাব। তো এই একটা বাস ধরলে আমরা ডাইরেক্ট ওই গিন্ডেলওয়াল ফার্স্টের নিচে নেমে যেতে পারবো, কিন্তু ট্রেন করে যদি যেতাম তাহলে আমাদের ট্রেন করে নামার পরেও আর একটা বাস ধরতে হতো। ছবির মতো আমরা এখন এখানের বাস স্টপেজেই দাঁড়িয়ে আছি। আর এখানকার বাস স্টপেজগুলো কিন্তু দূর থেকে দেখে বোঝা যায় না। এখানকার বাস স্টপেজের নাম জাস্ট রাস্তার পাশে ছোট্ট করে লেখা থাকে, সেই হিসাবে কিন্তু চিনে নিতে হবে কোনটা বাস স্টপেজ। এবার আমরা বাসের মধ্যে উঠে গেছি, আর বাসের মধ্যে থেকেই পাশ দিয়ে যে ট্রেন যাচ্ছে সেটাও দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে গিন্ডেলওয়াল ট্রেন স্টেশনের স্টপেজটা। এখানে আমরা নামবো না, আমরা নামবো হচ্ছে গিন্ডেলওয়াল ফার্স্টে। এই যে এটাই হচ্ছে গিন্ডেলওয়াল ফার্স্ট, এখানে আমরা নেবে গেছি। এখান থেকে আমরা যাব একটা পাহাড়ের মাথায়, তার জন্য আমাদের একটা কেবল কার নিতে হবে। মেন আমরা ওই পাহাড়ের মাথায় উঠবো বলেই কিন্তু গিন্ডেলওয়াল ফার্স্টে এসেছি। আর এখানে দেখুন বাড়িগুলোর সামনে কী সুন্দর আপেল গাছ আছে, আর আপেলগুলো পুরো দেখুন নিচেও পড়ে আছে, মানে এখানে হচ্ছে আপেল গাছের ছড়াছড়ি। কেউ যদি একটা আপেল গাছ লাগিয়ে দেয় এখানের ওয়েদারে কিন্তু আপেল সুন্দর হয়েও যাবে। এটা গ্রিন্ডেলওয়াল ফার্স্টের কেবল কারের অফিস। আর এখানে শুধু কেবল কারের টিকিট না, এখানে অন্যান্য অনেক রকম অ্যাক্টিভিটিস হয়, সেই সবেরও টিকিট পাওয়া যায়। কিন্তু সেই অ্যাক্টিভিটিসগুলো যদি কেউ করতে চায় এখানে এত পরে আসলে হবে না, তাকে আগে আসতে হবে। আমরা যেমন এখন এসে দেখলাম কোনো রকম অ্যাক্টিভিটিসের স্লট ফাঁকা নেই, তো আমাদের এখানে আজকে কোনো রকম অ্যাক্টিভিটিস করার ইচ্ছাও ছিল না। আমরা জাস্ট এই কেবল কার করে উপরে উঠবো, ওখানে একটা ক্লিফ ওয়াক আছে সেখানে হাঁটবো, আবার নিচে নেমে আসবো। কিন্তু কেউ যদি এই অ্যাক্টিভিটিসগুলো করতে চায় তাকে এখানে প্রথমে আসতে হবে, না হলে একদমই স্লট পাওয়া যায় না। আর এই কেবল কারের জার্নিটা আমাদের করা এখনও অবধি সব থেকে লং জার্নি ছিল। এই কেবল কারটা 25 মিনিট ধরে পাহাড়ের উপর উঠবে, মানে বলতে পারেন অনেকটাই রাস্তা, কিন্তু রাস্তাটা সুন্দর। এই কেবল কারটা খুব উঁচু দিয়ে যায়নি, ভ্যালির অনেকটাই নিচ থেকে মানে কাছ দিয়ে গেছে, তাই দেখুন ভ্যালিটাকেও খুব সুন্দরভাবে দেখা যায়। আর এখানে যেতে যেতে অনেক বাড়ি ঘর, তারপরে সুন্দর সুন্দর পাইন গাছ, আর নিচে অনেক গরু আছে, তাদের কাউবেল, এগুলো শুনতে শুনতে কিন্তু 25 মিনিট কখন কেটে যাবে কিছুই বোঝা যাবে না। যে অ্যাক্টিভিটিসের কথা আমি বলছিলাম সেগুলো যদি কেউ করে তাকে মেইনলি এখানে নেমে যেতে হবে, আর এর উপরে আরেকটা পয়েন্ট আছে সেখানে নামতে হবে। একদম পাহাড়ের উপর অবধি যাওয়ার কোনো দরকার নেই। আর যেই অ্যাক্টিভিটিসের নাম আমি এখনও বলতে পারিনি, আপনাদেরকে প্রথম থেকে অ্যাক্টিভিটিস বলে যাচ্ছি, আসলে ওগুলোর নাম আমিও জানি না, কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কী কী টাইপের অ্যাক্টিভিটিস মেইনলি হয়। এই যে নিচ থেকে দেখতে পাচ্ছেন মানুষগুলো যাচ্ছে, এটাও এক ধরনের অ্যাক্টিভিটিস। তারপর ওই তারের মধ্যে দিয়ে একদম গ্লাইড করে নিচে নেমে যায়, সেটাও এক ধরনের অ্যাক্টিভিটিস। এছাড়াও অন্যান্য আরও আছে, আমি ঠিক সবগুলোর নাম জানি না, যেইটুকু দেখেছি সেইটুকুই আপনাদেরকে বললাম।
নেক্সট যে পয়েন্টটা বলেছিলাম, অনেকে অ্যাক্টিভিটিস করার জন্য নামে, এটাই হচ্ছে সেই জায়গাটা। আমরা এখানেও নামবো না, আমরা এখান থেকেও আরেকটু উপরে উঠবো, তারপর একদম শেষে গিয়ে আমরা নামবো। المطعم، شرفة الشمس، بحيرة باتشابسي، طريق المرموط. نرجو من جميع الضيوف النزول. نشكركم على زيارتكم ونتمنى لكم. 25 মিনিট জার্নি শেষ করে এই যে গিন্ডেলওয়াল ফার্স্ট, এখানে আমরা নেবে গেছি। আর এখান থেকে পাহাড়টা দেখুন কি সুন্দর লাগছে। প্রত্যেকটা পাহাড়ের উপরে যে আমরা উঠেছি এতদিন, প্রত্যেকটা জায়গায় কিন্তু একই রকম ভিউ না, প্রত্যেকটা পাহাড়ে আলাদা আলাদা ভিউ দেখছি। এই পাহাড়ের ভিউটাও একদম অন্য রকম। আর এখানে ভিউ দেখার জন্য এরকম নানা রকম ভিউ পয়েন্ট করা আছে, আমরা সেরকমই একটা জায়গায় আছি। আর এখানের পাহাড়গুলো দেখুন পুরো সবুজ সবুজ, মানে শ্যাওলা শ্যাওলা কালার, একটা অন্যরকম একটা সৌন্দর্য। এবার আমরা এখানে যে মেন অ্যাট্রাকশন আছে ক্লিফ ওয়াক, সেখানে যাব। ক্লিফ ওয়াক বলতে দেখুন পাহাড়ের গা দিয়ে একটা স্টিল বা লোহা, আমি ঠিক জানি না মেটেরিয়ালটা, সেটা দিয়ে একটা রাস্তা করা হয়েছে। আর এই রাস্তাটা মোটামুটি হাফ কিলোমিটার মতো লম্বা, আর শেষে গিয়ে একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে, সেখানেই আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই রাস্তাটা দেখুন পাহাড়ের গায়ের উপরে না, গায়ের থেকে ঝুল বারান্দা যেমন হয় সেরকম ঝুল রেখা করা হয়েছে। যারা একটু হাইটে ভয় পায় তারা হয়তো এটা করতে পারবে না, আমারও প্রথমে অনেকটা ভয় লাগছিল, কিন্তু মনের জোর নিয়ে এখানে চলেই এসেছি। সামনের ওই জায়গাটায় এখন আমরা হেঁটে যাচ্ছি। ক্লিফ ওয়াকের একদম শেষ মাথায় দেখলাম লম্বা একটা লাইন পড়েছে, যাতে সবাই গিয়ে ওখানে ফটো তুলতে পারে। তার জন্য আমরাও সেই লাইনের পিছনে দাঁড়ালাম। এত দূর যখন আসলাম তখন ফটো না তুলে তো আর যাবো না, তাই অগত্যা দাঁড়িয়ে গেলাম। মোটামুটি আমাদের 10-15 মিনিট লাইনের পিছনে দাঁড়াতে হয়েছিল, তারপর আমরা শেষে এই জায়গাটা আসতে পেরেছি। দাঁড়িয়ে কিছু ফটোও আমরা তুলে নিয়েছি শেষে। এই পাহাড়ের উচ্চতা হচ্ছে 7100 ফিট, মানে বেশ অনেকটাই উঁচু পাহাড়। এই পাহাড়ের উপরে একমাত্র একটাই খাবারের দোকান ছিল, কারো যদি খাবার হয় এখান থেকেই খেতে হবে। আর এখান থেকে আমরা কিছুই খাইনি, আমরা নিচ থেকে খাবার এনেছিলাম, সেটাই এখানে বসে খেয়ে নিয়েছি। কারণ এতদিন সুইজারল্যান্ডে ঘোরার পর তো দেখলাম যে এই ছোটোখাটো যে গ্রামগুলো হয় বা পাহাড়ের টপগুলো হয়, এখানে ইন্ডিয়ানদের খাওয়ার জন্য যে খুব ভালো অপশান আছে সেরকম কিছুই না। তো নিচে অনেক সুপার মার্কেট আছে, সেখানে দেখে শুনে বুঝে নিজেদের যেটা ইচ্ছা সেই খাবার সবসময় ক্যারি করাই আমার মনে হয় বেটার। তো আমাদের ঘোরা হয়ে গেছে, এখন আমরা আবার ওই কেবল কারের মধ্যে উঠে গেছি। এখন আস্তে আস্তে আমরা গিন্ডেলওয়াল ভিলেজের দিকে নেমে যাচ্ছি। এবার আমরা নিচে গিয়ে গিন্ডেলওয়াল ভিলেজটা ভালো মতো ঘুরে দেখবো। এটাই হলো গ্রিন্ডেলওয়াল ভিলেজ। আর এই ভিলেজটা কার ফ্রি না, তাই এখানে অনেক গাড়ি ঘোড়াও দেখতে পারবেন, আর তার সাথে ট্যুরিস্টের ভিড়ও আছে। অন্যান্য যে ভিলেজগুলো আমরা ঘুরেছিলাম আগের দিন সেখানে কিন্তু এত লোক ছিল না। গ্রিন্ডেলওয়ালডে কিন্তু অন্যান্য জায়গার থেকে একটু ট্যুরিস্টের ভিড়টা বেশি থাকে, যদিও এখন ট্যুরিস্টের ভিড় নেই বললেই চলে, কারণ এখন অনেকটাই বিকেল হয়ে গেছে। সকালেই এখানে ট্যুরিস্টের ভিড় সবথেকে বেশি থাকে। আমরা যেহেতু সব জায়গা ঘুরে শেষে গ্রিন্ডেলওয়াল আসলাম, তাই এখন এই জায়গাটা অনেকটাই ফাঁকা দেখছি।
এই গ্রিন্ডেলওয়াল ভিলেজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ভিলেজ এই সুইজারল্যান্ডের মধ্যে। আর আমার তো মনে হয় শুধু সুইজারল্যান্ড না, সারা ওয়ার্ল্ডের মধ্যেও এটা ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল হতেই পারে, এতটাই সুন্দর। মানে যাকে বলে ওই ছবির মতো সুন্দর, আমি তো বলবো ছবির থেকেও বেশি সুন্দর এই ভিলেজটা। আমরা গ্রিন্ডেলওয়াল ভিলেজ থেকে একটা বাস ধরে এখানকার যে মেন বাস স্টপেজটা আছে সেখানে চলে এসেছি। এখান থেকেই আমরা ট্রেন ধরবো। আর এখানের বাস স্টপেজটাও দেখুন কি অপূর্ব সুন্দর। এটা হলো গ্রিন্ডেলওয়াল ট্রেন স্টেশন। এখান থেকে আমরা একটা ট্রেন ধরে চলে যাব ইন্টারলাকেন, আর সেখান থেকে আমরা চলে যাব আমাদের হোটেলে। আর কালকেই আমাদের সুইজারল্যান্ডের শেষ দিন। এই ছদিন সুইজারল্যান্ডের ঘুরে আমার তো খুবই ভালো লাগলো। আপনাদের আমার ভিডিওগুলো দেখে কেমন লাগলো সুইজারল্যান্ড সেটা অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।